ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি, দেখুন, মাল্টি কালারের খুব সুন্দর আর খুব সহজ এই ডিজাইনটা। আমার বাড়িতে অনেক ছোট্ট ছোট্ট উল বেঁচেছিল, মানে খুবই অল্প অল্প উল বেঁচেছিল, তো বুঝতেই পারছিলাম না যে সেই উলগুলো দিয়ে কি করব। তারপর চিন্তা করলাম যে ওই উলগুলো দিয়ে এরকম একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেলি এবং এটা খুব সহজেই বানানো যায়। আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যে এই ডিজাইনটা আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি, এই ডিজাইন কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু, আপনাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, না হলে এরকম নতুন নতুন ভিডিও দেখবেন কি করে। দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি এই ডিজাইন বানানোর ভিডিও। দেখুন, এটা একটা মাল্টি কালারের ডিজাইন। আমার বাড়িতে অনেক ছোট ছোট উল বেঁচেছিল, তাই দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করেছি। প্রচণ্ড সহজ ডিজাইন, মাত্র 20টা ঘরে এই ডিজাইনটা তৈরি হয়ে যায়, এবং উলও কিন্তু খুব কম লাগে। কারণ দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকুটুকু একদম ছোট্ট ছোট্ট ঘরে এই উল মানে ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে কাটায় 20টা ঘর অলরেডি তুলে ফেলেছি, এবং আমি এখানে বর্ডারটা দিয়েছি নীল, ঠিক আছে? এই একদম যে ডিপ যে নীল, মানে নেভি ব্লু যেটা বলে, তো এই নেভি ব্লু কালারটা দিয়ে আমি বর্ডার দিয়েছি। আপনারা আপনাদের মতো কালো, সাদা, লাল, আপনারা যেটা খুশি সেটা দিয়ে বর্ডার দিতে পারেন। 20টা ঘর তোলার পর থেকে কীভাবে শুরু করব আমি দেখাচ্ছি। আমি এখন এই গোলাপি কালারের উলটা দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো একদম ডিজাইনের শুরুটা থেকে এখানে একটা কথা বলে রাখি, পুরো ডিজাইনটা হবে উল্টো বোনাই দিয়ে, এখানে কোনো সোজা বোনাই হবে না, এবং এখানে কোনো ঘর বাড়বেও না আর কোনো ঘর কমবেও না। এই 20টা ঘরেই কিন্তু এই পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করে দেব। এবং এখানে এই যে বর্ডারটা, এটা যে দেখছেন বর্ডারটা, এই বর্ডারটা হয়েছে মাত্র 2টো ঘরে। তো এই 2টো ঘর সবসময় থাকবে, বাকিটা উল্টা চেঞ্জ হবে। তো আমি প্রথমে নীল রঙের উল্টা দিয়ে 2টো ঘর উল্টো বুনে নিচ্ছি। 1 2 দুটো ঘর আমি উল্টো বুনে নিলাম, হলো এইটা এই বর্ডারটা বললাম। এবার কি করব, এবার এই গোলাপি কালারের উলটা আমাকে এই নীল রঙের উলটার সঙ্গে গিঁট বেঁধে নিতে হবে। আপনারাও যখন এই ডিজাইনটা তৈরি করবেন অবশ্যই গিঁট বেঁধে নেবেন। গিঁট না বাঁধলে কিন্তু খুলে যাবার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য গিঁট অবশ্যই বেঁধে নেবেন। আমার গিঁট বাঁধা হয়ে গেছে। এবার আমি এই গোলাপি রঙের উলটা দিয়ে কাটায় ঘরগুলো বুনে যাচ্ছি। কাটায় ঘর তুলেছি মোট 20টা। 20টা ঘরের মধ্যে আমি কিন্তু 2টো ঘর বর্ডারের বুনে নিয়েছি নেভি ব্লু কালারটা দিয়ে। তাহলে আমার কাটায় এখন রয়ে গেছে 18টা ঘর। 18টা ঘরের মধ্যে আমি এই গোলাপি রঙের উল্টা দিয়ে 17টা ঘর বুনবো, 1টা ঘর না বুনে কাঁটায় ছেড়ে দেব। দেখুন, 17টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। প্লেন আমরা যেভাবে উল্টো বুনি সেভাবেই কিন্তু উল্টো বুনছি, ঠিক আছে? প্লেন উল্টো বোনাই দিয়ে বুনে যাচ্ছি। উল্টো পিঠ, এটা উল্টো পিঠ থেকে ডিজাইনটা শুরু করেছি। এই ডিজাইনটা যখনই শুরু করবেন তখন উল্টো পিঠ থেকেই শুরু করবেন, সোজা পিঠ থেকে কিন্তু এই ডিজাইন শুরু করা যাবে না, উল্টো পিঠ থেকেই ডিজাইনটা শুরু করতে হবে। দেখুন, আমার হয়ে এসছে, কাটার শেষের দিকে চলে এসছি। 17টা ঘর উল্টো বুনে নিলাম, 1টা ঘর লাস্টে নেভি ব্লু কালারটা ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম আপনাদের মনে হতে পারে যে আমি 1টা ঘর লাস্টে কেন ছেড়ে দিলাম। এই যে গোলটা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে গোল হয়েছে, এটা তো পুরোটা চৌকোই দেখছি, কিন্তু এই যে গোলটা, এই গোলটা বানানোর জন্য আমাকে 1টা নেভি ব্লু ঘর আমাকে সবসময় ছেড়ে দিতে হচ্ছে। এবার চলে এসেছি সামনের দিকে, ফার্স্ট ঘরটা এইভাবে তুলে নেব, তারপরে বাকি যে ঘরগুলো আছে সেগুলো সব উল্টো বুনে নেব। ফার্স্ট ঘরটা সবসময় এইভাবে তুলেই নেবেন, বুনবেন না, যতবারই সোজা কাঁটায় আসবেন ততবারই ফার্স্ট ঘরটা তুলে নেবেন।
খুবই সহজ ডিজাইন। আমার তো মনে হয় এই ডিজাইনটা দেখার পর আপনারা ডিজাইনটা না বুনে থাকতে পারবেন না, এতটাই সহজ এই ডিজাইনটা। দেখুন গোলাপি কালারের উল দিয়ে ঘরগুলো বুনে নিচ্ছি, হয়ে গেল। গোলাপি কালারের উলটা আমি পিছন দিকে দিয়ে দিলাম। এবার গোলাপি উলটা আমি নেভি ব্লু কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে নেভি ব্লু কালারের উলটার সামনে দিকে নিয়ে এসে এই দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। হলো, চলে এলাম পিছন দিকে। এখানে একটা কথা বলি, যখন শুরু করেছিলাম তখন কিন্তু নেভি ব্লু কালারের উল্টা উল্টো বুনেই শুরু করেছিলাম ফার্স্ট ঘরটা। এরপর থেকে কিন্তু আর বুনবো না ফার্স্ট ঘরটা, ফার্স্ট ঘরটা সব সময় উল্টো দিকে, এই ফার্স্ট ঘরটা সব সময় তুলে নিতে হবে, বোনার কোনো প্রয়োজন নেই, ফার্স্ট ঘরটা সব সময় তুলে নেবেন। তাহলে কিন্তু এই যে এত সুন্দর একটা ফিনিশিং এসেছে, এত সুন্দর ফিনিশিংটা আপনারা পাবেন। সেকেন্ড ঘরটা বুনে নিলাম উল্টো, এবার নেভি ব্লু কালারের উলটা এইভাবে ওপর দিয়ে নিয়ে এসে গোলাপি কালারের উলটা নিচে দিয়ে নিয়ে গিয়ে গোলাপি কালারের উল দিয়ে এখন আমি বুনবো 16টা ঘর। একটা ঘর না বুনে ছেড়ে দিতে হবে। দেখুন একটা গোলাপি ঘর না বুনে ছেড়ে দিলাম, এইভাবে প্রতি কাঁটায় একটা করে গোলাপি ঘর ছেড়ে দিতে থাকবো। সামনেটা কিছু করতে হবে না, ফার্স্ট ঘরটা তুলে নিলেন, বাকি ঘরগুলো যেরকম আছে সেইভাবেই উল্টো বুনে নেবেন। সামনে দিকটা প্লেন বুনে যাওয়া আর উল্টো দিক থেকেই ডিজাইনটাকে তৈরি করা, এটাই হচ্ছে এই ডিজাইনটা। সামনের কাঁটাটা পুরোটা যেটা যে কালারের উল দিয়ে আছে সেটা সেই কালারের উল দিয়েই উল্টো বুনে নেব, কারণ আমি প্রথমেই বলেছি পুরো ডিজাইনটা হবে উল্টো বোনাই দিয়ে, তাই সোজা পিঠ এবং উল্টো পিঠ দুটো পিঠেই কিন্তু উল্টো বোনাই আমি দিচ্ছি। গোলাপি কালারের উল্টা দিয়ে বোনা হয়ে গেছে, গোলাপি কালারের উল্টা পিছন দিকে দিয়ে দিলাম, নীল রঙের উল্টা সামনে দিকে নিয়ে এলাম, নিয়ে এসে নীল রঙের উল দিয়ে দুটো ঘর নেভি ব্লু বুনে নিলাম, হয়ে গেল। দেখুন এইভাবে আবার চলে এলাম পিছন দিকে, আবার নেভি ব্লু কালারের ফার্স্ট ঘরটা তুলে নেব, বুনবো না। সেকেন্ড ঘরটা নেভি ব্লু কালারের উল দিয়ে বুনে নিলাম, এবার নেভি ব্লু কালারের উলটা গোলাপির ওপর দিয়ে নিয়ে এসে গোলাপি রঙের উল দিয়ে এখন বুনবো 15টা ঘর, একটা ঘর না বুনে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ঘর ছাড়া হবে, গোলাপি কালারের যতগুলো ঘর বুনেছি ততগুলো ঘরই আমাকে এইভাবে প্রতি কাঁটায় একটা একটা করে ছাড়তে হবে। আপনি কিন্তু শুধু উল্টো পিঠের কাঁটাতেই কিন্তু ঘরটা ছাড়বেন, সোজা পিঠে কিছু করতে হবে না, যেভাবে উল্টো পিঠ বুনেছেন সেটাকেই ফলো করে সোজা পিঠটা বুনে যাবেন। দেখুন আগের কাঁটায় একটা গোলাপি ছেড়েছিলাম, এই কাঁটায় একটা গোলাপি ছাড়লাম, চলে এলাম সামনে দিকে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি গোলাপি ঘরগুলো বুনে নেব। গোলাপিটা বোনা হয়ে গেছে, গোলাপি রঙের উল্টা নেভি ব্লু কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে নেভি ব্লু কালারের উল্টা দিয়ে দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি, হয়ে গেল। দেখুন আবার চলে এসেছি পিছন দিকে, নেভি ব্লু কালারের উল্টা দিয়ে ফার্স্ট ঘরটা এমনি তুলে নিলাম, সেকেন্ড ঘরটা উল্টো বুনে নিলাম, এবার নেভি ব্লু কালারের উল্টা গোলাপির ওপর দিয়ে নিয়ে গিয়ে গোলাপি রঙের উল দিয়ে এখন বুনবো 14টা ঘর। এইভাবে প্রতি কাঁটায় আমি একটা করে গোলাপি ঘর ছাড়তে থাকবো। আশা করি বোঝাতে পারলাম ডিজাইনটা কতটাই সহজ, দেখলেন তো, শুধু একটা করে ঘর ছেড়ে দেবেন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। দেখুন দুটো ঘর ছেড়েছিলাম, আবার একটা ঘর ছেড়ে দিলাম, তিনটে ঘর ছাড়া হয়ে গেল।
চলে এলাম সামনের দিকে, সামনের দিকটা আমি আর দেখাচ্ছি না, এবং আমি খানিকটা বুনে নিচ্ছি, কারণ না হলে না এই ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, তাই খানিকটা বুনে নিই। দেখুন সামনের দিকটা এরকম দেখতে লাগছে, আমি এইভাবে প্রত্যেকটা উল্টো কাঁটায় একটা করে ঘর ছেড়েছি। দেখুন ডিজাইনটা কিভাবে পড়ছে। এখানে আমার আর দুটো গোলাপি ঘর বাকি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নেভি ব্লু উল্টা দিয়ে ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা উল্টো বুনে নিলাম, নেভি ব্লু উল্টা গোলাপি উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে গোলাপি উল্টা দিয়ে একটা ঘর বুনে নিলাম, একটা ঘর ছেড়ে দিলাম। এই ঘরটা এমনি তুলে নিলাম, উল্টা পিছন দিকে দিলাম, গোলাপি উল্টা নেভি ব্লু কালারে উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে নেভি ব্লু কালারে উল দিয়ে দুটো ঘর উল্টো বুনে নিলাম। আমার কাঁটায় আর একটাই গোলাপি ঘর বাকি আছে। দেখুন এবার ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা বুনে নিলাম, আর বুনবো না গোলাপি ঘর, এখান থেকেই উল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, কারণ আমার সব কটা তাহলে গোলাপি ঘর ছাড়া হয়ে গেল। নেভি ব্লু কালারে উল্টা দিয়ে ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘর না উল্টো বুনে নিলাম, আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখুন একটা ডিজাইন কমপ্লিট। এখানে আপনারা কি করবেন, এই গোলাপি কালারের উলটা কেটে ফেলে দেবেন, মানে আমি যেমন গোলাপি দিয়ে করছিলাম, আপনারা যে কালারের উলটা দিয়ে করবেন সেই কালারের উলটা কেটে ফেলে দেবেন, কারণ এই উলটার আর কোনো প্রয়োজনীয়তা নেই। এবার এখন এই নেভি ব্লু কালারের উল্টা দিয়ে আমি পুরো 20টা ঘরই উল্টো বুনে নেবো। কেন না দেখুন, একটা ডিজাইন শেষ হওয়ার পর দেখুন নেভি ব্লু কালার দিয়ে আমি বর্ডার দিয়েছি, আবার একটা ডিজাইন শেষ হয়েছে আমি নেভি ব্লু কালার দিয়ে বর্ডার দিয়েছি, দেখছেন তো একইভাবে করতে হবে। এখন এই নেভি ব্লু কালারের উল্টা দিয়ে ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি উল্টো বুনে নিলাম, মোট 20টা ঘর তুলেছিলাম, 20টা ঘরই এখন নেভি ব্লু কালারের উল দিয়ে আমি বুনে নিচ্ছি, উল্টো পিঠটাও বুনে নিচ্ছি, সোজা পিঠটাও বুনে নেব। দেখুন আমার কিন্তু উল্টো পিঠ সোজা পিঠ দুটো পিঠই আমি নেভি ব্লু কালারের উল্টা দিয়ে বুনে নিয়েছি। ঠিক আছে, আমার একটা ডিজাইন কমপ্লিট। এবার কি করতে হবে, আমাকে আবার একটা ডিজাইন শুরু করতে হবে। কিভাবে শুরুটা করব দেখুন, এখানে ডিজাইনটা কিন্তু একটু পাল্টে যাবে। কিভাবে পাল্টাবে আপনারা এই ডিজাইনটা দেখলে একটু বুঝতে পারবেন। দেখুন এখানে পুরোটা এইভাবে শেষ হয়েছে, এখানে আবার এইভাবে শুরু হয়েছে, ঠিক বুঝাতে পারলাম। আবার দেখুন এখানে এইভাবে শেষ হয়েছে, এই যে এখান থেকে একটা একটা করে ঘর কমপ্লিট করে এখানে একটা ঘরে গেছি, কমপ্লিট হয়েছি, আবার এখান থেকে একটা ঘর দিয়ে শুরু করেছি, বোঝাতে পারলাম। ডিজাইনটা যেখানে শেষ হবে, যেভাবে শেষ হবে সেভাবেই শুরু করতে হবে। এই ডিজাইনটা এখান থেকে শুরু করেছিলাম, এইখানে একটা ঘরে আমরা কমপ্লিট হয়েছি। এবার কি করব, আবার একটা অন্য কালারের উল দিয়ে সেম প্রসেসে করতে হবে, একটু পাল্টে দেব। দেখুন দুটো ঘর বর্ডারের যে দুটো ঘর নেভি ব্লু বুনে নিলাম, এবার আমি একটা অন্য উল এখানে গিট বেঁধে নিচ্ছি। গিটটা কিন্তু সবসময় বাঁধতে হবে, নাহলে খুলে যাবে। রানী কালার দিয়ে গিটটা বেঁধে নিলাম, এবার রানী কালারের উল দিয়ে কি করবো দেখুন, মাত্র একটা ঘর বুনবো, এখান থেকেই উল কাঁটাটা এখান থেকেই ঘুরিয়ে নেব। একটা রানী কালার এদিকে তো তুলে নেব, সামনের দিকটা তো ফার্স্ট ঘরটা তুলে নিতে হয়। এবার রানী কালারের উল্টা নেভি ব্লু কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে নেভি ব্লু কালারের উল্টাকে সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর উল্টো। আমি কি বোঝাতে পারলাম, এখানে একটা ঘরে শেষ হয়েছে, ঘর ছাড়তে ছাড়তে এখানে একটা ঘর ছিল, আমি ওই জন্য একটা ঘর দিয়েই শুরু করলাম। আবার দেখুন ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড নেভি ব্লুটা বুনে নিলাম, এবার একটা আছে রানী কালার, এইভাবে উল্টা ক্রস করে নিয়ে একটা রানী কালার, আবার একটা বুনলাম রানী কালার, একটা একটা করে ঘর, এখানে যেমন একটা করে ঘর ছেড়েছিলাম এখানে তেমন একটা করে ঘর এখান থেকে নিয়ে নেব। পুরো উল্টে যাবে ডিজাইনটা, কিন্তু খুবই সহজ, কোনো ব্যাপারই নয়।
দেখুন, উল্টা ক্রস করে নিলাম, নেভি ব্লু উল্টাকে সামনে দিকে নিয়ে এলাম, দুটো করে দিলাম নেভি ব্লু, হয়ে গেল। আবার ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা বুনে নিলাম, এবার নেভি ব্লু উল্টা রানি কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে রানি কালারের উল দিয়ে দুটো ঘর রানি কালার বুনে নিলাম, এখান থেকে নীল রঙের একটা ঘর আবার করে দিলাম রানি কালার। সামনেটা বুনে নিচ্ছি রানি কালারটা রানি কালার দিয়ে, আর নেভি ব্লুটা নেভি ব্লু দিয়ে, এভাবেই বোনা হবে। উল্টা এইভাবে ক্রস করে নিচ্ছি যাতে ফাঁকটা না হয়ে যায়, সেই জন্যেই বারে বারে রানি কালারের উল্টাকে নেভি ব্লু উল্টার ওপর দিয়ে নিয়ে যাচ্ছি। হয়ে গেল, আবার চলে এলাম পিছন দিকে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা বুনে নিলাম উল্টো, উল্টা এইভাবে উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে রানি কালার দিয়ে, এখন আছে তিনটে ঘর, তিনটে ঘর তো বুনলামই, আবার একটা নেভি ব্লু করে দেবো রানি কালার, হয়ে গেল। বোঝাতে পারলাম আশা করি, এইভাবে পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে, একটা 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 করে নেভি ব্লু ঘর আমার হয়ে যাবে রানি কালার, ঠিক আছে? মানে ডিজাইনটা পুরো উল্টো হয়ে যাবে, তাহলেই কিন্তু এরম ডিজাইনটা কমপ্লিট হবে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে যেভাবে একটা ঘরে শেষ হয়েছে, এখানে তেমন একটা ঘর থেকে শুরু করেছি, এবং এই শুরু করে এরমভাবে নীল থেকে একটা একটা করে নিয়ে 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 আমার সমস্ত ঘরগুলো এটা পুরো সবুজ হয়ে গেছে, একদম কমপ্লিট, শুধু লাস্টের একটা ঘর ছাড়া থাকবে। যেরকম গোলাপিতে হয়েছে সেরকমই হবে, লাস্টের একটা ঘর বাদ দিয়ে বাকিটা পুরো আমি করে দেবো এই রানি কালার। বোঝাতে পারলাম? রানি গায়ে উল্টা নেভি ব্লু উল্টার ওপর দিয়ে ক্রস করে এইভাবে নিয়ে এলাম, দুটো নেভি ব্লু বুনে নিলাম। দেখুন, চারটে ঘর অলরেডি হয়ে গেছে, এখানে হয়ে যাবে আবার একটা ঘর, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা নেভি ব্লু দিয়ে বুনে নিলাম, নেভি ব্লু উল্টা রানি কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে রানি কালার দিয়ে এখন চারটে ঘর আগে বুনি, চারটে ঘর বুনে নিলাম, আবার একটা নেভি ব্লু করে দিলাম রানি কালার। আমি কি বোঝাতে পারলাম? এইভাবে একটা একটা করে নেভি ব্লু হয়ে যাবে রানি কালার, শুধু লাস্টের একটা ঘর বাদ দেবেন, কারণ এইটা বর্ডারের ঘর, লাস্ট ঘরটা হচ্ছে বর্ডারের ঘর, সেই জন্যই বাদ দিতে বলছি। দেখুন, এখানে ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, গোলাপি দিয়ে করেছি, লাস্টের কিন্তু একটা ঘর বাদ আছে, এই যে এখানে লাস্টের একটা ঘর বাদ আছে, আর এইটা পুরোটা হচ্ছে বর্ডারটা। এই বর্ডারটা কিন্তু যেমন দুটো কাটা, মানে দুটো ঘরে যেমন বর্ডারটা চলছে তেমনই চলবে, লাস্টে আমি কিন্তু দেখুন এখানে একটা ঘর বাদ দিয়েছি গোলাপিটাতে, আবার রানি কালার দেখুন লাস্টে একটা ঘর বাদ দিয়েছি। আমি কি বোঝাতে পারছি? এইভাবে কিন্তু একটা করে লাস্টের একটা ঘর শুধু বাদ দিয়ে দেবেন, যেটা দিয়ে গোলটা তৈরি হচ্ছে, লাস্টের একটা ঘর নেভি ব্লু সেটা বাদ দিয়ে দেবেন, বাকিটা পুরোটা আপনারা এইটা এই নেভি ব্লুটা পুরো করে নেবেন রানি কালার। তাহলে এবার রানি কালার কমপ্লিট হয়ে গেল। আবার এইভাবে নেভি ব্লু দিয়ে যেভাবে আমি এখানে এই যে একটা বর্ডার তৈরি করলাম, দুটো কাঁটা বুনলাম, ঠিক আছে, এই যে মাঝখানে যে দুটো কাঁটা বুনেছি, এই যে মাঝখানে যে দুটো কাঁটা, দুটো ডিজাইনের মাঝখানে যে বর্ডারটা পুরো ওটা দিচ্ছি, দুটো ডিজাইনের মাঝখানে এইটা দু কাঠি বুনলাম, আমি এখানে যেমন দু কাঠি এইটা বুনেছি, ঠিক আছে, এইভাবে বুনলেই কিন্তু ডিজাইনটা আপনাদের তৈরি হয়ে যাবে।